ফেসবুকের রিচ ডাউন হয়ে যাচ্ছে, ফেসবুকের ভিডিওতে ভিউ হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রিচ কি কারণে কমে এবং রিচ কি করলে বাড়বে। আমি আপনাদেরকে আমার সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে লাইভ প্রুফ দেখাবো। অনুরোধ থাকবে যারা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক অথবা চান অথবা করেন, যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, যাদের রিচ ডাউন হয়ে গেছে, তারা শেয়ার করবেন। আমি আমার মোবাইল দিয়ে দেখাবো, এখানে কোনো মিথ্যা ডাউট মাউট এগুলো কিচ্ছু হবে না, সরাসরি লাইভ প্রুফ দেখাবো। আমার মোবাইলের স্ক্রিনটাকে ভালো করে দেখেন, দেখেন ভালো করে দেখেন, আমি একটু পরেই আপনাদেরকে সরাসরি দেখাবো যে আপনারা কিভাবে আপনারা ভিডিওর মাধ্যমে ভিউ আনবেন এবং এবং রিচ বাড়াইবেন, দুটোই করবেন। কারণ আপনারা অনেকে ভিডিও ছাড়েন, ভিউ হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, শেয়ার হয় না, শুধু এই প্রশ্নগুলোই আমাকে করতেছেন। আমি এখন লাইভ প্রুফ দেখাবো। অনেক বাটপারে ভিডিও দেখছেন, বাটপারে পাল্লায় পড়বেন না, শুধু শুধু আপনাকে বলবে এই সেটিংস চালু করো, ওই সেটিংস চালু করো, এইটা করো, ওইটা করো, ওই এরকম এরকম, এগুলো সব মিথ্যা। আমি লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনি রিচ বাড়াতে পারেন। ওকে, সব টেকনিক আজকের ভিডিওতে শিখতে পারবেন। সবাই শেয়ার করেন, সবাই, একজনও বাদ থাকবে না, সবাই শেয়ার করেন। তো শেষমেশ আমি এখন স্ক্রিনে চলে আসলাম, এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ফেসবুক পেজের অথবা আইডিতে কীভাবে রিচ বাড়াবেন আর আপনাদের কোন কাজটি করলে আপনাদের ভিডিওতে ভিউ আসবে, আপনাদের আইডিতে রিচ বাড়বে সেটি দেখাবো। তো আপনাদের কী করতে হবে, আপনারা ফেসবুকে চলে আসবেন। ওকে, আসার পরে এখানে থ্রি লাইন যে অপশন আছে ডাইন পাশে, এখানে প্রপারলি ক্লিক করবে। দেখেন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেখেন আমি কি করি, আমার স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমার এখানে সম্পূর্ণ প্লাস, আমার রিচ হচ্ছে 11.1 মিলিয়ন, তার মানে প্লাস 166% রিচ, মানে এত পরিমাণ 1 মিলিয়নের বেশি। কি বুঝলেন ভাই, আমার মানে মাথায় ঢুকে না যে 11.1 মিলিয়নের বেশি রিচ আমার ভিডিওর মধ্যে, এটা কোনো ভাবা যায়? আচ্ছা, কন্টেন্ট পাবলিশড দেখেন 81%, মানে প্লাস 81% প্লাস 31%, এখানে আমার কন্টেন্ট পাবলিশ, মানে আমি একটু কম ভিডিও আপলোড করি, ঠিক আছে। এরপরে দেখেন ভাই, এই যে প্রম প্রাইভেসি, এই 28 দিনে আমার দেখেন 24,700 ফলোয়ার আমি গেম করছি, মানে আমি অর্জন করছি। দেখেন এখানে প্লাস 243%, তাহলে বুঝেন এবার আমি কতগুলো মানুষ আমাকে ফলো করছে এই 28 দিনের ভিতরে। এরপরে এঙ্গেজমেন্ট 1.8 মিলিয়ন, দেখছেন এট, এই যে দেখছেন 185% এঙ্গেজমেন্ট। এখন এইগুলো আমি রিচ কীভাবে বাড়াইলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পরে আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকবেন। দেখেন এটা আমার ছেলের নামের আইডি, প্রোফাইলে আসার পরে দেখবেন এইরকম আমি এই যে মানিক মিয়াকে নিয়ে ভিডিও করছি, ট্রেন্ডিং টপিকে 5 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করছি। দেখেন 9,000 প্রায় 10,000 মতন ভিউ হয়েছে। আপনারা এরকমভাবে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবেন, আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি আরও সুন্দরভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি দেখাচ্ছি লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে কোনো মিথ্যা কোনো কিছু দেখাচ্ছি না। জাস্ট এই যে দেখেন মাহিয়া মাহির, আমি একটা ভিডিও করছিলাম, এই যে দেখেন এই যে মাহিয়া মাহির একটা ভিডিও, এই মাহিয়া মাহির ভিডিওটা আমি এই যে ট্রেন্ডিং, এই যে দেখেন এইটা 6 দিন হয়েছে, 6 দিনে 242,000 ভিউ হয়েছে। দেখেন 7,000 লাইক পড়ছে, 5,595টা কমেন্ট পড়ছে এবং 212টা শেয়ার পড়ছে। তো দেখেন এইভাবে আপনারা যদি ছবি নিয়ে এইভাবে যদি ভিডিও করে যদি কথা বলেন, এগুলোকে বলে ট্রেন্ডিং টপিক, ভাইরাল ভিডিও, এগুলো নিয়ে আপনারা কথা বললে আপনারা ভিডিও ভাইরাল হবে এবং আপনাদের ফেসবুক পেজের অথবা আইডির রিচ বাড়বে। এখানে আর হতাশা হবার কিছু না, আপনারা ভালো করে দেখেন 28 দিনে আমার এই অপশনটা, 28 দিন দেখছেন রিচ কেন বাড়বে না ফেসবুক পেজের, 100 বার বাড়বে, ফেসবুকের ফলোয়ারও বাড়বে। আপনারা তো শুধু শুধু বলেন, এখন লাইভ প্রুফ দেখাই দিলাম আপনাদেরকে, যদি কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, এবং আমার ফেসটি যারা এখনও ফলো করেন নাই ফলো করবেন। আসসালামু আলাইকুম।